মজার মজার সব রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেল আইকনে প্রেস করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুর্য স্পেশালে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আমের আচার। আমরা বিভিন্নভাবে আমের আচার করে থাকি, মিষ্টি আচার, টক আচার। তো আমি আজকে টক আচারটাই করব, তেলে ডুবানো টক আচার। ওই আচারটার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি, 2 কেজি আম আমি কেটে নিয়েছি। চোকলাটা সহ আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা টুকরাটা করতে পারেন, আমি একটু বড় বড় করেই টুকরাটা করেছি। আর আমি চোকলা সহ নিয়েছি, চোকলা সহ নিলে ওই আমের আচারটা একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো আপনাদের ইচ্ছে হলো আপনারা চোকলাটা ফেলেও দিতে পারেন, তো চোকলাটা ফেলে দিলে বেশি নরম হয়ে যাবে, এই জন্য আমি চোকলাটা সহই নিয়েছি। আমি আমটাকে ভালো করে প্রায় 20-30 মিনিটের মতো পানিতে ডুবিয়ে রেখেছিলাম, কারণ আমটা কাটার সাথে সাথে একটু কালচে হয়ে যায়। পানিটাকে শুকানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, সেই প্লেটের মধ্যে আমগুলোকে আমি মেলে মেলে দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে আপনাদের বাসায় যে চুলা, চুলার নিচেও দিতে পারেন কিংবা ফ্যানের নিচেও শুকাতে পারেন। আমি রোদে দেওয়ার চেষ্টা করব, জাস্ট পানিটা শুকানো অবধি আমি রোদে দিব। তো ফ্রেন্ডস, আমি এটাকে প্রায় ঘন্টাখানিকের মতো রোদে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই পানি নেই, কোনো পানিটাই শুকিয়ে গেছে। তাদেরকে একটু কাছ থেকে ভালো করে দেখাচ্ছি, একদম শুকিয়ে গেছে। এখন আমি মশলাটা করে এখানে মশলা নিয়েছি। আমি এখানে 1.5 টেবিল চামচ কালো সরিষা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে হলুদ সরিষাটাও ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, আর নিয়েছি 1/2 টেবিল চামচ মৌরি, আর নিয়েছি কালো জিরা 1/2 টেবিল চামচ, আর এখানে নিয়েছি শুকনা মরিচ 8-10টার মতো নিয়েছি। আপনারা আপনাদের মতো ঝালটা দিতে পারেন কমিয়ে বাড়িয়ে, আপনারা এখানে ইচ্ছে করলে গুঁড়া মরিচটাও ইউজ করতে পারেন। তো আমি এটাকে চুলা দিয়ে দিব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন তেলে নিব। আমি সব দিয়ে দিচ্ছি মশলাগুলো, এখন এটাকে আমি তেলে নিব। চুলাটার আঁচ মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে তেলে নিচ্ছি, কারণ বেশি বাড়ানো যাবে না, মশলাগুলো পুড়ে যাবে, তো সাবধানে। মশলাগুলোকে আমি ভালো করে তেলে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা গুঁড়া করে আমি নিয়েছি। এই মশলাটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুনের পেস্ট, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম ভিনেগার। আমি মশলাটা ভিনেগারটা দিয়ে গুলিয়ে নিব। মশলাটা গোলানো হয়ে গিয়েছে, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, 1.5 কাপ তেল দিয়ে দিব। আমি 1 কাপ দিয়ে দিয়েছি, আরো 1/2 কাপ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন যখন এই যে এরকম বলক চলে আসবে, আর এই মশলাগুলো দেখুন একদম দেখা যাচ্ছে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আমগুলো দিয়ে দিব। সাবধানে ছাড়তে হবে, এগুলো ছিটে আসতে পারে। আমি চুলাটা মিডিয়াম টু লো আছে করে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমটা একটু নাড়তে হবে ঘন ঘন, নিচে যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে, তো আমি একটু নেড়ে নিব। দেখুন আমটার পেছনের যে কালারটা, এক সবুজ থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর চারপাশে দেখুন বলক আসতেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো, যদিও এটা আমি টক আচার বানাচ্ছি, তো একটু স্বাদের জন্য আমি চিনি দিয়েছি। একদম সাবধানে নাড়তে হবে, চিনিটা গলা অবধি আমার এটা বারবার নাড়তে হবে, কারণ নিচে মশলা সহ চিনিটা যেন পোড়া না লেগে যায়, তাহলে তিতা হয়ে যেতে পারে ক্ষেত্রে। আমার আমের আচারটা হয়ে গিয়েছে, দেখুন একদম নরম হয়ে গিয়েছে, কতটা সফট হয়েছে। আর আমি যে চিনিটা দিয়েছিলাম সেই চিনির পানিটা একদম শুকিয়ে গিয়েছে, চিনির পানিটা নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বুঝবেন চিনির পানিটা যে নেই। এভাবে করে তেলটাকে নিলে, নিয়ে এভাবে করে দিলে দেখবেন কোনো পানি পড়ছে না, শুধু তেলটা পড়ছে। তো তখনই আপনারা বুঝতে পারবেন যে চিনির পানিটা নেই। সো আমার আচারটাও হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। সো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি, আমি আর নাড়া দিব না,
এটাকে একটু ঠান্ডা করে আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আচারটা হয়ে গিয়েছে, আমের আচারটা অনেক টেস্টি একটা আচার, টক ঝাল মিষ্টি অনেকেই পছন্দ করেন। তো আবি একটু তেলে ডুবানো, দেখুন তেলটা দেখা যাচ্ছে উপরে, কারণ এই আচারটা আবার তেলটা যদি একটু কম হয় নষ্ট হয়ে যেতে পারে। এই আচারটা অনেক টেস্টি, খিচুড়ির সাথে খেতে তো অসম্ভব ভালো লাগে, ইনফ্যাক্ট ডাল ভাতের সাথেও মাঝে মধ্যে এটা খেতে খুব ভালো লাগে। এটা আপনারা যখন খাবেন এই বয়মের মধ্যে খালি হাত দিয়ে কখনো আচারটা নেবেন না, আর পানি সহ চামচ কখনোই বয়মের মধ্যে দিবেন না, কারণ পানি সহ চামচ দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। সো এক বছরের জন্য আপনার এই আচারটা খুব ভালো থাকবে, কোনোভাবেই কোনো পানি যেন না লাগে। একদম সহজ একটা আচারের রেসিপিটা দেখিয়ে দিলাম, তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। এটা আপনারা বাসায় ঝটপট করে ফেলতে পারেন এখনই, কারণ বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। যদি ভালো লেগে থাকে এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার এই রেসিপিটাকে অনেক অনেক করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন, কারণ আমি যে রেসিপিটা দেবো সবার আগে আপনার কাছে চলে যাবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ। মজার মজার সব রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেল আইকনে প্রেস করুন।